খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদি সুজা এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে জেলার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সৌরভ আলী সানা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাস। স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, শেখ বেনাজির আহমেদ বাচ্চু, হেমেশচন্দ্র মণ্ডল, আলহাজ মনসুর আলী গাজী, বিভূতিভূষণ ছানা, এস এম আয়ুব আলী, গাজী মিজানুর রহমান, শেখ গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, কৃষি লীগের উপজেলা কমিটির সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা গৌরাঙ্গ মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল কালাম আজাদ, যুবলীগ নেতা জগদীশ রায়, মিজানুর রহমান মিজান, দীপঙ্কর মণ্ডল, মোহাম্মদ শফিকুল ইসলাম, আকরামুল ইসলাম, পরশ মণ্ডল, আব্দুল হাকিম গোলদার, ডিজেন মণ্ডল, এস এম নুরুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, সুব্রত, উজ্জ্বল মণ্ডল, সাব্বির হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, মিথুন, বাবলু হোসেন। স্মরণ সভার পূর্বে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রাইসুল ইসলাম। আমি কথা দিচ্ছি, আমি জ্ঞাত সাড়ে একজন জামাত বিএনপি পরিবারের কোন লোককে আমি আওয়ামী লীগের কমিটিতে জায়গা দেবো না। খুলনা থেকে রিপোর্ট করেছেন তৃপ্তিরঞ্জন সেন, এনএন টিভি।